বনানীতে আগুন নেভাতে পানির সংকট, যোগ দিয়েছে সেনা, বিমান ও নৌবাহিনী। রাজধানীর বনানীর এফআর টাওয়ারে পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। এর মধ্যে যোগ দিয়েছে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার। নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। এদিকে ভবনের ভেতর আটকা পড়েছেন অনেকে। জীবন রক্ষার্থে অনেকে ভবনের ছাদেও আশ্রয় নিয়েছেন। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। তবে এর মধ্যে ভবনের কাজ ভেঙে আটকদের উদ্ধারের চেষ্টা চলছে।